টাইগার ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত যারা, তাদের মন খারাপ হওয়াই স্বাভাবিক। ধীরে ধীরে শেষ হয়ে আসছে পঞ্চ পাণ্ডব অধ্যায়, শূন্যতা গ্রাস করছে বাংলার ডাগ আউটটাকে। মাশরাফি নেই, টেস্টকে বিদায় বলে ফেলেছেন মাহমুদুল্লাহ। অজানা কারণে দেড় বছর টি টোয়েন্টি না খেলা তামিম সরে দাঁড়িয়েছেন বিশ্বকাপ থেকে, আর এবার মুশফিকের সংক্ষিপ্ত ফর্ম্যাটে উইকেট কিপিং ছাড়ার সিদ্ধান্ত। টেস্টের কিপিং আগেই ছেড়েছেন, এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচ সোহান, আর পরের দুই ম্যাচ তিনি কিপিং করবেন। রাসেল ডমিঙ্গোর এমন ঘোষণায় চরম মনোক্ষুণ্ণ হন মুশফিক। টি টোয়েন্টির কিপিং গ্লাভস জোড়া একেবারে খুলে রাখার কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছেন মুশি। সমালোচনা থাকলেও কিপিং গ্লাভস হাতে বাংলাদেশের হয়ে সাফল্য কম নয় তার। টি টোয়েন্টিতে ডিসমিসালের হিসেবে চতুর্থ স্থানে আছেন, ৮৯ ম্যাচে ৬১ ডিসমিসাল, যার মধ্যে উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ৩২টি আর স্টাম্পিং ২৯টি। এই তালিকায় মুশির ওপরে আছেন ধোনি, রামদিন আর ডিকক। তিন ফর্ম্যাটে ডিসমিসালের হিসেবে ১৫তম অবস্থানে মুশফিক। সব মিলিয়ে ৩৯১ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ৩১৭ ক্যাচ আর ৯০ স্টাম্পিং, মোট ডিসমিসাল ৪০৭টি। অভিজ্ঞ এই উইকেটরক্ষককে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সুনিপুণ হওয়া উচিত ছিল মত বিশ্লেষকদের। বিশ্বকাপের আগে জল আরও ঘোলা না করার অনুরোধ জানান তারা। কঠিন একটা সিদ্ধান্ত আমার মনে হয় যে মুশফিক নিয়েছে যে কিপিং করবে না টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে। এটা অবশ্যই আমাদের জন্য, টিমের জন্য অবশ্যই খুব একটা ভালো লক্ষণ না। একটু আমি বলবো যে পেশাদারিত্বের একটু পরিচয় দিতে হবে। নো ডাউট সে খুবই পেশাদার খেলোয়াড়, বাট একটু মানবিমানটা আমার মনে হয় একটু কমিয়ে দিয়ে আমার মনে হয় একটু বাংলাদেশ টিমে চিন্তা করলে বেশি ভালো হয়, বিকজ এখানে তো কাউকে ছোট করে দেখার বিষয় নাই। ওয়ান ডাউনে খেলে স্মরণীয় এক বিশ্বকাপ কাটানো সাকিবকে চার নম্বরে ব্যাটিং করানোর অদ্ভুত আইডিয়াটাও এসেছিল ডমিঙ্গোর মাথা থেকে। যদিও হুট করে তিন নম্বরে শান্তকে খেলানোর সে পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হওয়ায় আবারও পুরনো জায়গাটা ফেরত পান সাকিব। এবার পুরনো উৎসাহ কি ফিরে পাবেন মুশফিক? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।